আনন্দবাজার অনলাইনে আপনাদের সকলকে স্বাগত সোজা ইডেন গার্ডেন্সের সামনে, কারণ আজ আইপিএল এর ম্যাচ একেবারে ইডেন গার্ডেন্সে, আর সেই জন্য একেবারেই সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে রয়েছে। আপনাদের যেমন উন্মাদনা তুঙ্গে রয়েছে ঠিক তেমনই ইডেন গার্ডেন্সের সামনে ছবিটাও একেবারে ওইরকম। জিতেগা ভাই জিতেগা, গুজরাট জিতেগা। কেন রাজস্থান রয়্যালস নয় কেন? গুজরাটে আমাদের ঋদ্ধিরা, আমাদের বাংলার ছেলে স্বামী রয়েছে, তার জন্য আমরা গুজরাটকে সাপোর্ট করছি। যেহেতু কেকে আর যায়নি, সেহেতু আমরা ঋদ্ধিকে পাচ্ছি, স্বামীকে পাচ্ছি, আবার আমাদের সাজা হার্দিককে পাচ্ছি। একেবারে তো দেখতে পাচ্ছি যে পুরোপুরি ছবি টবি সমস্ত কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেকেই আছে, মানে গুজরাটে সবাই বন্ধু বান্ধব মিলে আসা হয়েছে। হ্যাঁ, সবাই একসঙ্গে আসা হয়েছে। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি বনগাঁ থেকে। বহুদিন পর ইডেন গার্ডেন্সে আইপিএল এর ম্যাচ হচ্ছে, সেটা কতটা আনন্দ দিচ্ছে আমাদের কাছে? ভীষণ আনন্দ, বিশাল আনন্দ, ভীষণ আনন্দ। গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালস, উন্মাদনা এই মুহূর্তে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় শহর কলকাতা, ভালোবাসার শহর কলকাতায় তুঙ্গে, এবং প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন। যাদের কাছে টিকিট রয়েছে, যাদের কাছে টিকিট নেই তাদের মনে বেশ দুঃখ, তবে তারাও কিন্তু সেই উন্মাদনা থেকে দূরে নেই। দেখতে পাচ্ছি আমরা রাজস্থানকে নিয়ে কি ভাবা যায়নি, তার কারণ কলকাতা প্লে অফে ওঠেনি, তারপরেও যে ইডেনে আজকের ম্যাচ নিয়ে এতটা উন্মাদনা হবে সেটা কিন্তু সত্যিই ভাবা যায়নি। কিন্তু ক্রিকেট পাগল সবাই, সবাই পুরো ভারতবর্ষের যে কোনো শহরের খেলা, সেই রাজস্থান এবং গুজরাটের সেই খেলা আজকে সেটা দেখতে ইডেন বলাই যায়, এই এই দর্শক দেখে বলাই যায় ইডেন আজকে সম্পূর্ণ ভর্তি থাকতে চলেছে, মনে করা হচ্ছে সেটাই হবে। সেই সেই আনন্দ এবং সেই উত্তেজনার ছবি কিন্তু ইডেনের বাইরে আজকে ম্যাচ শুরুর আগে ধরা পড়ছে। একেবারে শান্তনু তোমার কাছে আসবো, কিন্তু দুজনে মিলে একসঙ্গে খেলা দেখতে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? মালদা। আপনার ওনার মাথায় ফেটটি বাঁধবেন। ইডেন গার্ডেন্স ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা, উত্তেজনার জায়গা, উন্মাদনার জায়গা, এবং ক্রিকেট যা একেবারে অন্যরকম ছবি তৈরি করে। কলকাতা নাইট রাইডার্স প্লে অফে আসেনি শান্তনু যেমনটা বলছিল, কিন্তু তা সত্ত্বেও কুছ পরোয়া নেই, ঠিক এই ধরনের ছবি দেখছি, ঠিক এইরকম একটা ছবি দেখতে পাচ্ছি। শান্তনু আরেকবার তোমার কাছে আসবো, আজকের ম্যাচ নিয়ে যদি একটু বল। আজকে একদিকে যেরকম সঞ্জু স্যামসনের রাজস্থান, অন্যদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাট। এই হার্দিক পান্ডিয়া দলে কিন্তু ঋদ্ধিমান সাহা এবং মোহাম্মদ শামির দুটো প্লেয়ার রয়েছে যারা বাংলার ক্রিকেটার, সেই বাংলার ক্রিকেটারদের নিয়ে কিন্তু বাড়তি উন্মাদনা থাকবেই সকলের মধ্যে। এই এই দুটো ম্যাচ এবং আইপিএলের লিগ টেবিলের এক এবং দুইয়ের লড়াই, এই লড়াই যে খুব হাড্ডাহাড্ডি হবে সেটা বলাই যায়, তখন কেউ কাউকে আজকে ছেড়ে দেবে না। আজকের ম্যাচ যে জিতবে সেই দল সোজাসুজি চলে যাবে ফাইনালে, এবং যে দল হারবে সেই দলের কাছে কিন্তু সুযোগ থাকবে আবার একটা প্লে অফ খেলে, আবার একটা কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার, সেই সুযোগ তারা পাবে আহমেদাবাদে খেলার জন্য। আজকের ম্যাচ, আজকের ম্যাচে হচ্ছে সোজাসুজি ফাইনালের টিকিট জোগাড় করে নেওয়ার জন্য। এবং কালকে যে ম্যাচ রয়েছে এলিমিনেটর, সেখানে বিরাট কোহলি রয়েছে, বিরাট কোহলির উল্টো দিকে রয়েছে আমাদের লখনউ, যে যে দলের মালিক আবার একজন বাংলার মানুষ। সেই দুইয়ের লড়াই, সেই দুইয়ের লড়াই থেকে যে জিতবে সে তাদের সঙ্গে খেলবে আজকে, যে হেরে যাবে তাদের খেলা, এবং সেখান থেকে যাবে ফাইনালে। এবং কালকের ম্যাচটা আরও উত্তেজনার হবে, তখন যে হারবে তাকে কিন্তু ফুটে এই 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 আইপিএল থেকে সে ছিটকে যাবে। অতএব কালকের ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি, একদম 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 স্বপ্নভঙ্গ। আইপিএলে কী কী হবে, ম্যাচে কী কী হবে শান্তনু আমাদেরকে বলছিল, কিন্তু তার আগে আপনাদেরকে নিরাপত্তার ছবিটাও অবশ্যই একবার দেখিয়ে রাখবো, যেহেতু ইডেনে ম্যাচ রয়েছে, একেবারেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, গার্ডরেল দিয়ে গোটা এরিয়া ঘিরে ফেলা হয়েছে এবং গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে, সমস্ত ব্যবস্থা থাকছে যাতে কোনো রকমের অপ্রীতিকর কোনো পরিস্থিতি না তৈরি হয়। প্রত্যেকবার ইডেনে ম্যাচের সময় ঠিক এই ধরনেরই ব্যবস্থা থাকে, যে ধরনের ব্যবস্থা রয়েছে এবারেও কলকাতা পুলিশের পক্ষ থেকে। ইডেন জ্বরে কাঁপছে কলকাতা, কিন্তু তার আগে দুপুরবেলায় আবহাওয়া দপ্তর যে ভয় দেখিয়েছিল, সেই ভয়ে কি কেউ
পেয়েছেন? হ্যাঁ অবশ্যই পেয়েছেন, কারণ সবারই মনে হচ্ছিল যে দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, ঝমঝমিয়ে দুপুর একটা নাগাদ এখানে বৃষ্টি হয়েছে। আর আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস ছিল যে ম্যাচের সময় বৃষ্টি হতে পারে, যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে ম্যাচে যদি বৃষ্টি হয়ও ম্যাচের সময় তাহলেও তাড়াতাড়ি করে খেলা শুরু করে দেওয়া যাবে। সুতরাং ম্যাচের সময় বৃষ্টি হলেও সমর্থকরা যারা রয়েছেন তাদের কোনো চিন্তার কারণ নেই। তবে এখন আকাশ দেখে মনে হচ্ছে যে একেবারেই সেই ধরনের পূর্বাভাস হয়তো সত্যি হবে না, এখনো বলা যাচ্ছে না কি হতে চলেছে, তবে আকাশ এখনো পর্যন্ত পরিষ্কার রয়েছে। সুতরাং বেশ মনোরম পরিস্থিতি রয়েছে, এবং যে ভয়টা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ছিল যে ম্যাচের সময় বৃষ্টি হবে বা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে আইপিএলের এই ম্যাচ, বহুদিন পর ইডেনে ম্যাচ রয়েছে এবং তা ঘিরে উন্মাদনা উত্তেজনা তুঙ্গে রয়েছে, ক্রিকেট প্রেমীদের এখানে ভিড় রয়েছে, যারা টিকিট পেয়েছেন তাদের ভিড় রয়েছে, যারা টিকিট পাননি তারাও অনেকে এখনও পর্যন্ত চেষ্টা করছেন টিকিট জোগাড় করার, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। সুতরাং সব মিলিয়ে ইডেন এখন এই মুহূর্তে একেবারে রঙিন, এবং ইডেনের সামনে আজকের বিকেলের ছবিটা একেবারে রঙিন রয়েছে। শান্তনু, আজকে তো একটা ম্যাচ নিয়ে বেশ একটা টান টান উত্তেজনার সঙ্গে সঙ্গে বেশ একটা দুশ্চিন্তাও ছিল যে ম্যাচের সময় বৃষ্টি হতে পারে, সৌরভ গঙ্গোপাধ্যায় কি বললেন? সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে বৃষ্টি যেই থামবে সেই মুহূর্ত থেকে খেলা চালু করে দেওয়ার মতো সব রকম তৈরি ইডেন হয়ে রয়েছে। বৃষ্টির জন্য খেলা যে বন্ধ হবে সেটা, হ্যাঁ সাময়িক যদি ম্যাচের সময় বৃষ্টি পড়ে তাতে তো কিছু করার নেই, বৃষ্টি বন্ধ হবে, কিন্তু যেই মুহূর্তে বৃষ্টি থামবে খেলা শুরু করা যাবে সেই আশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে আমাদের দিয়েছেন। এবং আজকে যেটা বড় চিন্তার হয়ে গেছিলো, উনি যখন এই কথাটা বলছেন সেই সময় কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এবং সেই চিন্তা থেকেই আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রশ্ন ছিল যে কি হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় এইটা নিয়ে, সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে হাসতে হাসতে উত্তর দিয়েছেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তিনি এই নিয়ে ভাবছেন না, তার কারণ ইডেনের যে ড্রেনেজ সিস্টেম, ইডেনের যে কভারিংস রয়েছে, পিচের যেভাবে ঢাকার যে সিস্টেম করা রয়েছে তাতে, এবং আরও ব্যাপার হচ্ছে যে যদি মনে থাকে 2016 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি থামার পর সঙ্গে সঙ্গে ম্যাচ শুরু হয়েছিল, যেটা কিন্তু ইডেন গর্বের সঙ্গে কলার উঁচিয়ে যে কোনো মাঠকে চ্যালেঞ্জ করতে পারে, সেইটা কিন্তু আজকেও দেখা যাবে। দেখো ক্রিকেটের ক্ষেত্রে ইডেন যে কোনো পরিস্থিতিতেই গর্বের সঙ্গে কলার উঁচিয়ে চ্যালেঞ্জ করতে পারে, কারণ ইডেন গার্ডেন্স আর ক্রিকেট একেবারে যেন একসঙ্গে যায় দুটো। একদম একদম, মানে এই 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 ইডেন নিয়ে যে কোনো বাঙালির যত ম্যাচ, মানে যত মাঠই থাকুক না কেন ইডেনের একটা আলাদা, এবং এবং ক্রিকেটাররাও সেটা বলেন যে ইডেনে খেলবো, ইডেনে খেলা তাদের কাছে একটা স্বপ্ন থাকে যে ইডেনে খেলবো। এই যে দর্শক, এই দর্শকের চিৎকার, এই এই এইটা কিন্তু দেখতেই হবে। আমরা সামনে যে দেখতে পাচ্ছি যে টিকিটের লাইন পড়েছে, টিকিট নিয়ে ঢোকার লাইন, সবাই যে যার নিজের পছন্দের দলের জার্সি পরে চলে এসেছেন, সেই চেনা যে ছবি আমরা দেখতে অভ্যস্ত ইডেনের বাইরে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই 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 চেকিং করে ঢোকানো শুরু হয়ে গেছে, গেট নাম্বার 4 এর সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে শুরু হয়েছে এই এই সামনে। আজকে আর টিকিট এমনি পাওয়া যাচ্ছে না স্বাভাবিক, কিন্তু সবাই অনেক, আমার দেখে মনে হচ্ছে অনেকে হয়তো অপেক্ষায় রয়েছেন, যদি পাওয়া যায় সেই অপেক্ষায় কিন্তু অনেকেই রয়েছেন, মানুষের উত্তেজনাটা তুমি দেখতেই পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি শান্তনু, নিজেদের পছন্দের দলের জার্সি রয়েছে, নিজেদের পছন্দের দলের পতাকা রয়েছে। সাধারণত আমরা এই এই ধরনের ছবিটা দেখতে অভ্যস্ত ইন্ডিয়ার কোনো ম্যাচ বা কেকেআরের ম্যাচে, কিন্তু কেকেআর খেলছে না আইপিএল, তার সত্ত্বেও এই ধরনের উত্তেজনা, এই ধরনের উন্মাদনা নিজেদের পছন্দের দলকে নিয়ে অবশ্যই, কিন্তু কেকেআর খেলছে না, ঘরের মাঠে খেলছে না, সেই জায়গায় এই ধরনের উত্তেজনা উন্মাদনাটা কিন্তু খুবই আশ্চর্য। অনেকদিন পর ইডেনে খেলা, অনেকদিন বাদে ইডেন একটা আইপিএল, এবং দুবছর বাদে আইপিএল, তখন এর আগে আইপিএল বিদেশে হয়েছে, দুবাইতে হয়েছে,
এবং প্লে এই গ্রুপ লীগের ম্যাচ হয়েছে মুম্বাইতে, মহারাষ্ট্রের পুনেতে, কিন্তু ইডেনে খেলা সেইটা কিন্তু এখানকার শহরের মানুষ অনেকদিন বাদে পাচ্ছেন। যাতে কোথাও বোধ হয় শহরের মানুষের কাছে কোন দল খেললো, কোন দল জিতলো সেটা ইম্পর্টেন্ট বা কি ম্যাচ হলো সেটা ইম্পর্টেন্ট নয়, আসল ইম্পর্টেন্ট হচ্ছে খেলা, ক্রিকেট খেলা দেখবো, ক্রিকেট দেখবো, সেই আনন্দটা উপভোগ করতে অনেকেই কিন্তু চলে এসেছেন, হয়তো তারা কোনো এই দলের সমর্থকও নয় কিন্তু চলে এসেছেন শুধু খেলা দেখার আনন্দে। ঘরের মাঠে খেলা হচ্ছে, খেলা দেখার আনন্দ, ইডেন সেজে উঠেছে, সেজে উঠেছেন সমর্থকরাও, আমরা উত্তেজিত আপনাদের মতোই, এবং আজকের সন্ধেটা শহরবাসীর কাছে একেবারে অন্যরকম সন্ধে, যদি না বৃষ্টি বিগ্রহে, মানে গোটা বিষয়টাকে বৃষ্টি ঘেটে দেয়। অর্থাৎ আনন্দবাজার অনলাইনে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমার সঙ্গে আমার সহকর্মী শান্তনু ছিল, এবং এখানকার প্রচুর মানুষ, প্রচুর সমর্থক আজকে আনন্দবাজার অনলাইনের সঙ্গে ছিলেন ইডেনের সামনে থেকে। খেলা দেখুন, মজা করুন, আপাতত ধন্যবাদ।